Hey guys, what's up? This is Reality by Taj and welcome back to another video. আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পড়লাম। আমার এই সিটির মানুষ খুবই খারাপ, আমার সাথে খুবই অন্যায় করেছে। সিটির মানুষের ভিতরে সব মানুষ খারাপ না, কিন্তু যারা যারা খারাপ তাদেরকে রেখে আমি ভালো মানুষদের সবাইকে কিছু না কিছু বুঝে সিটি থেকে বের করেছি। তারা আমার সাথে অনেক অন্যায় করেছে, তারা আমার প্রতি অনেক অনেক কাজ করেছে, অনেক তাদেরকে আজকে শাস্তি দিতে আমি এসে পড়লাম। তারা আমাকে অনেক প্রবলেমে ফেলেছে, অনেক আমার গাড়ি নষ্ট করছে, অনেক আমার বিল্ডিং যাচ্ছে, আজকে তাদের কাউরে ছাড়বো না। আই এম নট হ্যাপি বোর্ড, আই উইল অ্যাগ্রি বোর্ড। ওকে গাড়ি, এই নীল গাড়িটা তোমাকে সবচেয়ে বেশি জানে, সবসময় গাড়ির ডিউরেবিলিটি আমার গাড়ির চেয়ে বেশি হওয়ার কারণে আমার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করছে, হয়ে যাব যাও। এটা ফায়ার করতেছে তো এটা নর্মাল স্টেটে ফায়ার করতেছে, কিন্তু আসলে স্টেট ফায়ার তো এখন হবে, কলেজের যা দেখালাম এখন তো হবে আসল ফায়ার। এবার বল, এবার সবাই ভয় পাবে আমাকে দেখে, কেউ একজনও বাঁচবে না এখানে। কষ্ট লাগবো, বাস হ্যাঁ বাস, নিজের বাসে আমাকে উঠাও নাই, 5 টাকা কম থাকার কারণে উঠাও নাই, বের করে দিচ্ছিল। এই বিল্ডিং এর ওনার ওয়েটরা তো সবসময় এখানে থাকে না, একটা ফ্ল্যাটও ভাড়া দেয় না, শুধু পুরো একটা বিল্ডিং এর নিচে থাকে আর ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, আমার সাথে অন্যায় করছে। আসো আসো সবাইকে আজকে খেলা দেখাবো, কাম হেয়ার, চলো একটু ক্ষতিপূরণ তোমাদের করেই দিই, তোমাদের কাজটা আমি একটু সহজ করে দিই। আসো আসো আসো, সবার কাজ আমি একটু তোমাদের মাটি টাটি সব একটু এখান থেকে নিয়ে দিই, গেল তোমাদের আরো বেশি করেটা রিপেয়ার যদি কখনো করতে চাও এটা দাম দিতে হবে। আসো ভিতরে সব জিনিসপত্র একসাথে জোড় লাগাইয়েছি, এখন ও এখানে যাব লেগছে, ওয়েট তোমাদের আমি একটু হেল্প করে দিই, প্রথমে এখানে নিব। আসো আসো এখানে যাব লাগছে, তোমাদের হেল্প করে দিই, আসো 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 আসো, তা হেল্প হবে পরে, আগে একটু হিসাব কিতাব প্যাক করে নিই। এখন এখন আরো বড় খরচার, এই বিল্ডিং এই বিল্ডিং এর ওনার ভাই এখানে কি, এই বিল্ডিং এর ওনার আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছিল, কারণ এর সাথে আমার একটু ধাক্কা লেগেছিল। আসো ধাক্কা, এখন তো ভাই তোমার সাথে মিসাইলে ধাক্কা লাগবে, এই নাও ধাক্কা ধাক্কা মিসাইলে ধাক্কা খাও। গাড়িওয়ালাটা তো ভাই বেশি ভালো আমার সাথে আছে, ওকে এই নাও, ওটা তো ভেঙে চলে গেছে, গুলি দিয়ে গেল তো আপাতত। এ ওয়েট 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 ওয়েট, এই বিল্ডিং এর মালিক তো এসে পড়ছে, আগে মালিকের গাড়িটা উঠাই। হ্যাঁ গাড়ির ভিতরে কে কে আছে তা জানি না, সবচেয়ে ভালো গাড়ি পার্পল গাড়িটাকে উঠাই, এরপরে তার পাড়িটা করা পাঁচশো। আজকে কাওয়ার লিস্টালে, কারণ এই এলাকাতে আমি যত ভালো মানুষ ছিল সবাইকে এলাকার থেকে আমি কিছু কিছুগুলো দূর করে দিয়েছি, কিন্তু যত খারাপ মানুষ আছে সবাই এলাকাতেই আছে। আজকে সবার সঙ্গে আসলে সবার আজকে কাওর ছাড় দিব আমি। আসো এবার কে আসবো আমার সঙ্গে, আসো আসো একটু ফাটার প্লেন দিও, তোমাদের একটা অ্যাটাক করাই। হ্যাঁ সে পুরানো সাদা কালো ইমেজে তো একটু ধ্বংস করি, হারিয়ে মিসাইলটা ফুল ডাইরেকশন করতে, কারণ পুরো বিল্ডিং না না এখনই আমি দেখতে পাচ্ছি, এ যে পারফেক্ট এইমিং, তোমাদের বিল্ডিংটা এত বড় এত বড় লোক মানুষে এই মিসাইল কোনো মানে প্রশ্নই না। খাও
গাড়িটাকে চেনা চেনা লাগতেছে। ও আমার সাথে হচ্ছে একটু আমার ক্ষমতা তো কিছু মানে খুব কমবে না, হয়তো আমার ক্ষমতা আছে কিন্তু খুব কমে কমবে না, খুব বেশি গুগল কোম্পানির একটু ক্ষমতা আছে আর আর গুগল কোম্পান দেবে না, কত ছোট্ট ছোট গুগল কোম্পানি। এটার মধ্যে লাইটনিং এর ভয় করে খুবই খুবই এটার মধ্যে তো অ্যাস্ট্রয়েড ফলাবো, এটার মধ্যে অ্যাস্ট্রয়েড করে কারণ এটি হচ্ছে গিয়ে একজন ব্যক্তির বিল্ডিং যে খুবই ফালতু একটি মানুষ, তার আশেপাশে বিল্ডিং ও সে যে থাকে তাই সে তার বাড়িতে না থাকতে পারে, যার কারণে তার আশেপাশে আমি টর্নেটো দিয়ে মারবো, টর্নেটো আসো টর্নেটো যাতে আর ভিতর ভিতর দিয়ে সব টর্নেটো খাও যাও এই টাকার বিল্ডিং, আরে হেলিকপ্টার চলে যাও চলে যাও চলে যাও। ওকে এই বিল্ডিংটাকে তো এখন তোমাকে আমি একটু টাইম বম দিয়ে তো মারতেই হবে, তোমার মতো মানুষ বোম বানাও ইউএর দিন আমাকে বোম সেল করানো ছোট ছোট বোম কোনো আমাকে বড় বোম দিলাম আর মিসাইল লাগলে তো হয় না, কারণ তুমি আমাকে রকেট এক টাকার জন্য তুমি আমাকে রকেট দাও না এক টাকা কমে থাকার জন্য, এখানে কে আসছো এখানে, তোমাকে আমি এখন কি করতে পারি না, তোমাকে আমি করতে বললাম ম্যান মাইন কত কিছু দিলাম। হ্যাঁ এখানে যখনই তুমি বাসার মধ্যে ঢুকবো না তখনই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তখনই তোমার বুঝবা তুমি তো অবশ্য তার আদেশ হবে না, কারণ তোমার ভাষায় ঠাকুর না ঠাকুর তার আগে তো তোমার বিল্ডিং তো শেষ হয়ে যাবে। ওকে আমি এখানে গাড়ির বাজকালেও কিছু রেলওয়ে দিয়ে দিই। ওকে একটা লাইন বের ফুটে গিয়েছে, এটা হচ্ছে কিন্তু যার কাটলামের খেলা, কিন্তু এই খেলা আপাতত বাড়িটাকে আমি কী করতে পারি, চলো একটু কারেন্টের সমস্যা দিয়ে দিই। ও পাশে একটি কারেন্টের ব্যাগ সমস্যা হয়ে গেছে বাট ওটা সমস্যা রিপেয়ার করার টাইম পাবে না, কারণ তার আগে হবে হচ্ছে যে ও হবে ল্যান্ড ভ্যালুটা কত ভালো যাবে সবকিছু পাথর পাথর আমি একটু পরিষ্কার করে দিই, দেখো শুধু ওই খাল দিলে কি আর চলে, আর তো ব্ল্যাক হোল দিতে হবে নাকি। ওকে তো এখন আরো জাগে ব্ল্যাক হোল দিয়ে আরো কয়েকটি ব্ল্যাক হোল খেলা দেখানোর আগে আমাকে নিজের লাইফটা বড় করো। ওকে এত বড় এখানে জায়গা নেই বড় করে এখানে পড়িয়ে না যাওয়ার ওই লেভেল হতে পারলো বুঝে যারা যারা আবার এই ধ্বংসের বিরোধ এসছো তারা বুঝে নাও, এখানে আপাতত ব্ল্যাক হোল দিয়ে কাজ করি কয়টা ব্ল্যাক হোল দিয়ে সবাইকে আমার শুক্রিয়া আদায় করা উচিত। ও ডান সাইডের বিল্ডিং তো লাইটও হয়েছে ঠিক আছে, এখন আমি লাইট খুব মজা নিয়েছি
আপাতত ওরা অনেক সমস্যা আছে, বিল্ডিংটা কিন্তু ধ্বংস করতে করতে যাই। ও এম ওরা ছালা ফালা দিচ্ছে ভাই। ওকে আসো আসো, তোমাদের আমি একটু কি বলে লিফট দিয়ে দিই তোমাদের। আমি ও এখানে তো যাবো কেন ভাই, এটা আগে আমি দেখলে না করতে। আচ্ছা আচ্ছা ওকে তো করি। ও ভাই বাপরে, যেটা কি হয়েছে ওই দেখতে আসে। আহারে এই অবস্থা কি করলো বাপরে, তো ভাই কি খারাপ অবস্থা। ওয়েট, আমি এদের গাড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে, এদের গাড়িগুলো আমি একটু সার্ভিসই করাতে বলছি। এদের এখানে আমি একটু ছোট্ট একটু পরিষ্কার করার যন্ত্র, ময়লা আবর্জনা পরিষ্কার করার যন্ত্র আমি ওখানে দিয়ে দিই। কিছু গাড়ি টাড়ি এখানে আসো 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 আসো। আর এই গাড়িগুলো একটু ছোট বলে যেতে ভয় পাচ্ছে, এগুলো ব্রেক লাগাচ্ছে কেন। এখন তো তোমাদের গাড়িগুলো এখানে খুবই ভালোভাবে পরিষ্কার হবে। ঠিক আছে এখন আমার কাছে না বলে লাউ বাবা আছে, পয়সা লাউ বাবা আছে কিছু। ওকে এখানে আমি এখন আবার ইউএফওটাও দিচ্ছি, আবার সমস্যা নেই আমার কাছে। এখন আরো কোটি কোটি ইউএফওর অভাব নাই তার কাছে, এখন মানে কোনো ব্যাপারই নেই। এগুলো আপনাদের সবাই আমাকে অনেক কষ্ট দিয়েছে। ইটস মাই রিভেঞ্জ, মাই রিভেঞ্জ। ওকে এখানে আপাতত সামনে, আরে ভাই কি গাড়িটা আসলো করতে পারো। ওয়েট ওয়েট, আমারটা একটু মিসাইলেও ভাবে না না, আমি এটাকে একটু মিসাইল এ আবার কিচ্ছু নেই, গাড়ির তো অবস্থা ঠিক আছে। উপরে একটা প্লেন অনেকক্ষণ ধরে একটা সরি সরি হেলিকপ্টার হিসেবে একটা মশা দেখতেছি, এটাকে একটা চালানোর চেষ্টা করি। আচ্ছা এটাকে এলো আমি মারবো না, কিন্তু একে আমি একটু নিলাম ভয় দেখাই, যে কে মারার জন্য আসছে, কিন্তু আসলে ভুলেও মারবো না, কারণ এর সিটির যে ধ্বংস হচ্ছে ইউএফও যে কি করছে, এই হেলিকপ্টার থেকে রিপোর্টাররা ভিডিও বলেই তো বাকি বাকি শহরে দেবে, সে আবার কত ক্ষমতা। এই সিটির আমি কি করেছি, এটা তো তারাই তো রিপোর্ট দিবে না, তারা ভিডিও বানাবে ব্লগ বানাবে। ওকে ওকে ভালো ভালো, যা ভালো করে ভিডিও বানাবে, কিভাবে ধ্বংস করছে জিনিসগুলো ভালোভাবে বানাও। ইটস মাই রিভেঞ্জ, মাই রিভেঞ্জ কমপ্লিটই হচ্ছে। ওকে পারি, মাই রিভেঞ্জ লাউ। এই জায়গাটা একটু ধ্বংস করা আই থিঙ্ক বাকি হয়ে গেছিল। হ্যাঁ এত সুন্দর জায়গাটা, আশেপাশে তো ময়লা। আহারে এই জায়গাটা গুলো একটু পরিষ্কার করে দিই। ওই যে প্রথমে আমি এখানে একটু ইউএফও আনি, আশেপাশে হালকা পাতলা একটু ধ্বংস চলে গিয়েছে। আচ্ছা ওয়েট, সেন্টার ইজ ফার্স্ট। ওয়েট আগে সেন্টার ওটা নষ্ট করলাম, এখন ও ভাই এটা কত ছোট্ট ডিস্ট্রাকশন ছিল। ওয়েট আমি এখানে ময়লা গুলো, এই আগুন লেগেছে আগুন লেগেছে, এদের একটু আগুনটা নিভে দিয়ে। আরে ভাই কই যাও কই যাও কই যাও, পুরো পরিবেশ বাঁচাতে হবে তো, আগুনটা লেগে গিয়েছে, আগুনটা তো লেগেছে, পরিবেশটা বাঁচাতে হবে। কোন এখানে আসো, এ বাস তোমাকে আমি না একটা গাড়ি গিফট করলাম, এ সরি গাছ গিফট করলাম। বাস কি তোমার বাস এটা পছন্দ না, তাই না নাও বাবা। আরে আগুন আগুন আগুন, শীত আমি অনেক ভালো মানুষ, আমি ভালো মানুষ, আমি পরিবেশ বাঁচাই। ওকে পরিবেশ বাঁচাচ্ছি, কিন্তু যেই সব পরিবেশ আমাকে বাঁচায় নাই সেই সব পরিবেশ বাঁচায় আবার বেশি একটা লাভ আছে। তো আপাতত নিজের মিসাইলে এই ইউএফওটি আমি ধ্বংস করে দিব। 1 2 3 ফায়ার ইজ বিগিন, লেটস গো।
তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনার সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে।